আমি মন খুইলা ভালোবাসবো হইব না জানা জানি আরে পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাও আমু চান বিরানি পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাও আমু চান বিরানি হাতের পর হাত রাইখা টম টমে চরামু ঢাকা শহর ঘুইরা ঘুইরা সিনেমা দেখামু আদর করমু সোহাগ করমু শোনামু কাওয়ালি গান মন খুইলা ভালোবাসমু হইয়া যান দুর্বান আরে মন খুইলা ভালোবাসমু হইয়া যান দুর্বান খোদার কসম তোর লাইগা দিল করে আনছান তুই যে আমার পুরান ঢাকার চান বিরানি চান তুই যে আমার অনলি অন স্বপ্নের রানি পুরান ঢাকায় দাওয়াত কইরা খাও আমু চান বিরানি পুরান ঢাকায় দাওয়াত কইরা খাও আমু চান বিরানি চান বিরানি চান বিরানি কোন দাদা জানো ওই কথা কইছিল যে সৎ আর যার সাহস আছে ওই যুদ্ধটা সামনে আয় করে আর যার সাহস নাই সৎ না ষড়যন্ত্র করে আমি আপনাদের ঝামেলা মিটাতে আসিনি আমি এসেছি রবিনের সাথে কি অন্যায় করা হয়েছে সেটা জানতে জাইনা রিপোর্ট লিখে কি পত্রিকায় ছাপাবেন অবশ্যই ছাপাবো মোর বিরুদ্ধে যদি আপনি লেখেন মোর ক্ষতি হইবে না আপনার তো ক্ষতি হবেই আপনার ক্ষতিও হওয়া উচিত কারণ আপনি অন্যায় করেছেন ও বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে মই স্বীকার করলাম যে মই ভুল করছি তো এখন তো আর সেই লেখা ছাপানোর দরকার নাই দরকার আছে সেটা তো আপনি না করলেই হবে না পত্রিকায় আমি অবশ্যই লিখব এবং সেটা ছাপা হবে অবশ্যই না আপনি কি আমাকে ঘুষ দিচ্ছেন পারিশ্রমিক তো আমি তো আপনার জন্য কোনো পরিশ্রমই করি পারিশ্রমিক কোথা থেকে আসলো না করলেও সামনে করবেন অ্যাডভান্স দিয়ে দিলাম কিভাবে করব এই যে মোর বিরুদ্ধে কিছু লাগবে আসবেন রিপোর্ট করবেন ছবি তুলবেন সেই ছবি দিয়ে আপনার পত্রিকায় কভার স্টোরি করবেন এগুলো কি আপনার পরিশ্রম হবে না আমার সম্পর্কে দুই একটা ভালো কথা লিখবেন আমি এত কাজ করতেছি সেইগুলো সম্পর্ক লিখবেন এগুলো তো পরিশ্রমের কাজ তাই না সারা দিন মনে করেন যে রোদে বৃষ্টিতে ভিজা যে খাটাখাটনিটা করেন কয়টা টেহা পান আপনি কন্ত দেই আপনি তো নাটক ইন্ডাস্ট্রিকে একদম নষ্ট করে দিবেন আপনাকে তো কোনোভাবেই শেকড় গড়তে দেওয়া যাবে না নেভার এভার আর কি হবে মানব জনম বসবো সাধুর মেলে বন্ধু বসবো সাধুর মেলে আর কি হবে মানব জনম বসবো সাধুর মেলে না কোনো সুখ পাচ্ছি না তো ভেতরে একটা অস্থিরতা কাজ করছে বাড়ির ভিতরে কারো সুখ নাই সবার অশান্তি চলছে আমি কি করে সুখ পাবো গো সুখ পাও কে এত সহজ কে ভাই বলো মনে খুব রং লাগছে বয়া বয়া গান গাইতেছো কি করেছি তোমার তো আমি ভালো মানুষ জানতাম রমজান মাগার তুমি যে এত জঘন্য টাইপের মানুষ এটা তো জানতাম না স্যার স্যার আমি কি করেছি আমাকে এত দোষ দিচ্ছেন কেন তারা মিয়া দিল আফরোজ যে এইখান থেকে লয়া গেছে আর তুমি কইছো যে দিল আফরোজ একলা একলা বার হইছে স্যার ছোট মাল কিন্তু একলাই বার হয়েছে সেটাই তো আমি বলেছি তোমার সাহস তো কম না রমজান
তুমি আমার সামনে খাড়ায় মিছা কথা কইতাছো? তুমি জানো আমি কেটা? স্যার মিছা কথা বলছি না তো স্যার। আলবাত কইছো? তারা মিয়া দিল আফরোজ রে ফুসলায়া ফাসলায়া তোমার সামনে থেকে বাইরে লয়ে গেছে, আর তুমি কেসটারে অন্যদিকে ঠেলা দিবার চাও মিছা কথা কইয়া? না স্যার, না স্যার। আমার তো মনে হইতাছে দিল আফরোজ অপহরণ যে প্ল্যান করছে এই প্ল্যানের মধ্যে তুমিও আছো। তুমিও অপরাধ করছো কি করছো না এটা তো নির্ধারণ করবো কোর্ট, আমি না। রমজান, কেসে বিচার হইতে হইতে যে কয়েকটা বছর চলে যায় এটা তো জানো নাকি জানো না? জানি জানি স্যার। বিচার হওয়ার আগে তোমার কপালে কি কি ঘটবার পারে এই সম্পর্কে তোমার একটু আন্দাজ দেই। মনে করো যে রমজান, প্রথমে তোমার পুলিশ অ্যারেস্ট করে লয়ে যাব, তারপরে মনে করো যে কোর্টে চালান দিব, আর কয়েকদিন বাদে তোমার রিমান্ডে নিব। রিমান্ড কি এটা তো জানো রমজান নাকি জানো না? জি স্যার, স্যার জানি জানি স্যার। পুলিশ তোমার রিমান্ডে নিল, নিয়া মনে করো যে মারধর শুরু করবে। হ্যাঁ, যদি তুমি হাঁচা কথা না কও তোমার রিমান্ড চললো মনে করো যে 7 দিন। হ্যাঁ হ্যাঁ। আর এই 7 দিনের মধ্যে যদি তুমি হাঁচা কথা না কও মনে করো যে তোমারে আবার রিমান্ডে নিল। বলছেন কি? এরপর মনে করো যে তোমার তদন্ত শুরু হইলো। হ্যাঁ। তদন্ত চলতে চলতে মনে করো যে 1 বছর কাটা গেল, এই 1 বছর কিন্তু তুমি জেলেই পচলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে মনে করো যে তোমার যে উকিল, আর এই যে বাদশা ভাই যে উকিল মানে আমি, আমাকে 2 উকিলের মধ্যে একটা বায়াস হইলো। মনে করো যে এটা চলতে চলতে মনে করো যে 6 মাস কি 1 বছর কাটা গেল, এই 2 বছর কিন্তু তুমি জেলেই পচলা। তারপর তোমার কেস মনে করো যে কোর্টে উঠল। কোর্টে যদি সাব্যস্ত হয় যে তুমি দোষী, তাহলে তো আজীবন মনে করো জেলেই পচলা। আর যদি প্রমাণিত হয় যে তুমি নির্দোষ, তাহলে বেকসুর খালাস। এই যে 2টা বছর তোমার জীবন থেকে চলে গেল, এই 2 বছরে তোমার বউ পোলাবার না খেয়া মরে গেল, বুঝবার পারছো? মাথাটা ঘুরে উঠল স্যার। উঠবারই কথা, অহন যদি তুমি আমার কথা হনো, বাদশা ভাইয়ের কথা হনো, তাহলে মনে করো যে এইসব কিছুই তোমার কপালে জুটবো না। টাকাও পাইবা, বাদশা ভাই দিব তোমার 30,000 টাকা, আমিও তোমার 30,000 টাকা দিব। অহন তোমার সিদ্ধান্ত যে তুমি কোনটা করবা। তো রমজান, মানুষের কথা কিন্তু শুনবা না, তোমার নিজের বিবেক যেটা ভালো মনে করে ওইটাই তুমি সিদ্ধান্ত নিবা। জি স্যার। স্যার আমি বলছি অহন আমারে কিছু জানানোর দরকার নাই কা, আমি কালকে আবার আসুন তখন তুমি আমার জানায়ও। কামোধায় ঝামেলায় পড়লাম। আরে আমি তো কোনো দোষ করিনি, যা দেখেছি সত্য বলেছি, সত্য বলা কি অপরাধ? মালিক তুমি পার করে লিও, বুকটা খুব ধড়ফড় করছে। তুমি কি ব্যাংক থেকে 50 লাখ টাকা লোন নিয়েছিলে? হ্যাঁ নিয়েছিলাম। এত টাকা কি করছো? গত ইলেকশন করোনার লেগা লোন নিয়েছিলাম। আবার জানানোই কে লেগা? জানাইলে তুমি লোন নিতে নিষেধ করতে। ব্যাংক থেকে এর আগে 5-5টা চিঠি আইছে, আজকাও একটা আইছে, জবাব দেওয়া নয় কে লেগা? কি জবাব দেব? জবাব দেওয়ার তো কিছু আছিল না। ব্যাংক তো বাড়িটা নিলামে তুলবো, তোমার শেষ সম্বলটাও শেষ করে দিলা, অহন কি করবো তুমি? জানি না কি করবো, ওই যেমন আমার জীবনটা নিয়ে তুমি এরকম ছিনিমিনি খেললা কে লেগা? আমার চাইতে তুমি 20 বছরের বড়, তুমি বেকার, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিচ্ছু করো না। এলে গেলা
এর লেগে আমি তোমারে বিয়ে করা চাই না, কিন্তু তুমি আমার বাপ মারে রাজি করাইছ, ওটা করছি না। তুমি আমার ভবিষ্যৎ ঠিক রাখুনের লেগা তুমি এই বাড়ির অর্ধেক আমার নামে লেখা দিবা, তুমি আমার ভবিষ্যৎটা এমনি শেষ করে দিলা। আমি তোমার অবরিম শোধ করে দেবার, তুমি আমার গায়ে হাত দিবা না, তুমি আমার গায়ে হাত দিবা না, তুমি কি সের শোধ করবা? হ্যাঁ তুমি 5-1 লাখ টাকা শোধ করতে পারো না, তুমি ব্যাংকে 50 লাখ টাকা শোধ করবা, 50 লাখ টাকা শোধ করবা, তুমি যেটা চিটার, তোমার লগে আমার তুলনা দাও কেমতে? শুনো, তোমার চেয়ে আমি আদতে বয়সে 2 বছরে ছোট হইলো, আমারে দেখা যায় তোমার চেয়ে কম পক্ষে 10 বছরে ছোট, বুঝছো? কারণ আমি হইলাম গিয়া শক্ত সামর্থ্যবান, বুঝছো না? এই যে আমার তো চেহারায় অহনো তোমার মতো গোছ পড়ে নাই কে, বুঝছো না? আমারে অহনো অল্প বয়সের পোলাপানে আফা কয়ে ডাকে, আর তোমারে তো মাঝ বয়সী পোলাপানরাও আন্টি কয়ে ডাকে, মানে খালা কয়ে ডাকে। এখন কও তো, হাঁচা কইছি নাকি মিছা কইছি? কথা শেষ কর। কইতেছি, তোমার চামড়ায় বাজ পড়ে গেছে, তুমি এই যে কুজা হইয়া 70 বছরের বুড়ি গোলাহান আটো, তোমার 1 মিনিট আটলে 3 মিনিট খারাইয়া দম নেওয়ান লাগে, জিরান লাগে, বুঝছো? আর তুমি তো আপাস হারাটা বছর অসুখে পইরেই থাকো, আর একবার যদি তুমি ব্যারামে পড়ো না, তুমি ওই যে ফার্মের কিছু মুরগি আছে না, ব্রয়লার মুরগি, ওই যে জিমাইতে থাকে, তুমি তো ওরকম খালি জিমাও, অসুখে পড়লেই তুমি শেষ। আর আমি ওই যে আর কোন লাগবো না, অনেকক্ষণ ধরে নিজে ডোল নিজে পিটাইতেছ, কানে কেড়ে জ্বালাপালা হয়ে গেছে গা। আই হায় আপা, কও কি, তোমার তো ডোলই নাই কা, তুমি বাজাইবাটা কি? আমি তোর একটা কথা কমু ছোট, বড়াই করিস না, ছোটকালে বইতে পড়স নাই অহংকার পতনের মূল? আমাগো ছোট ননদ জাহানারার কথা তোর মনে আছে না? ও হারা জীবন কোনো অসুখে পড়ে নাই দেখা অহংকার করত। একবার জ্বরে পড়া কি হয়েছিল মনে করে দেখ, ডাক্তার কবিরাজ বাইটা খাওয়াইছিল, হাসপাতাল বিগেছিল, মাগর কিছুই হয় না কে, নগণ্য জ্বরেই মরে গেল। ওই 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 আপা, তুমি কি আমারে বদদোয়া দিতেছো? মরজালা, বদদোয়া দিলাম কোন সময়? বদদোয়াই তো দিতেছো, তুমি চাও যে আমিও যেন জাহান্নারের মতো জ্বরে পড়ে মরে যাই। যা বুঝস, তোর মাইয়া আছে, বঞ্জি আছে, সংসারের কাম তো ওরাই করে ফেলায়, আমারে দেখ মাইয়া নাই বঞ্জি নাই, সব কাম আমার একলাই করতে হয়। আমার জায়গায় তুই যদি থাকতি না, এতদিনে বিছানা লইতি। ওই আপা, তোমার বাইতে রাজিয়া আছে, আমি হুনছি দিলাফ্রোজের কাছে রাজিয়া তোমার সব কাম করে দেয়। ঠিকই হুনছস, মাগর রাজিয়া কয়দিন আয় আমগো বাইতে? 3-4 দিন, বাকি দিনগুলো কেমতে চলে? ওই আপা, তোমার একটা বুদ্ধি দেই, তুমি হুনো কামে দিব। দে কি বুদ্ধি দিবি? তারার লগে রাজিয়ার বিয়া পড়ায় দাও, 2-1 দিনের মধ্যেই পড়ায় দাও পারলে। অত তাড়াহুড়া করার কি আছে? অবশ্যই আছে, তারাই তো জেলে যাবো গা, ওর তো জেল হয়ে যাবো গা, কিডন্যাপ কেস আপা, কিডন্যাপ কেস। 12-13 বছরের আগে তো জামিন নাই, ওই অদ্দিন কি তুমি একলা থাকবে নাকি এতগুলি বছর?
তার চেয়ে পুলার বরে লিয়েই থাকো। তারার নামে কেস কইরা ফেলাইছস? বাচ্চা এখনো কেস করে নাই কা, মগর আমগো দিল আফরোজ রে যদি না পাই তাহলে তো ধরে এলিমু যে তার এই দিল আফরোজ রে সরাইছে, তখন তো কেস করুনি লাগবো। আমি তোর একটা বুদ্ধি দেই ছোট, দিল আফরোজের সব বান্ধবীকে ঠিকানা জোগাড় কর, কলেজে গেলেই পাইবি। তারপরে ফোন না কইরা সরাসরি গিয়া হাজির হ বান্ধবীর বাড়ি, দিল আফরোজ পাওয়া যাবি। হ, তোমার হিটলারি বুদ্ধি হইন না বহুত ঠকছি, আর হুনুম না তোমার বুদ্ধি। হিটলারি বুদ্ধি বাতচিত করি, আপনি তো জানেন যে আমি কেমন ব্যস্ত থাকি। জানি হয়েছে কি তারা ভাই? বাদশাহ ভাই মনে করতেছে যে আপনি দিল্লি কিডন্যাপ করছেন। আমি অবশ্য যুক্তি দিয়ে বুঝাইছি যে না, এটা হইবার পারে না। তারা ভাই না 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 না, এখন অসুবিধা হইতেছে যে আপনার এনে আওয়ানের আগে বাদশাহ ভাই আমার ফোন দিছিল, ফোন দিয়ে কইছে আমার চেম্বারে যাবে, ওই যে ওই আমার দিয়ে একটা কেস ফাইল করাবো। আমি অবশ্য মানা করছি, আমি কইছি যে আমার দিয়ে কাজটা করেন না, শুনবার চায় না, চিতা গেছে মনে করেন যে আমার লোকের রাগারাগি করতেছে। জুলমত আসল কথাটা কয়ে হলাম। আসল কথাটা হইতাছে আপনাকে মধ্যে মিলমিস করানোর লেগে কিন্তু আমি আইছি। মিলমিস করানোর লেগে কষ্ট করে হেনে আমার দরকার ছিল না, কারণ মামলাটা তো একতরফা। তুমি বাচ্চারে ভুলটা ভাঙায় দাও তাইলে তো মিলমিস হয়ে যায়, আমার দিক থেকে তো কোনো সমস্যা নাই। বাচ্চা ভাই একটা শর্তে মামলা করবো না। শর্তটা কি কমু? এটা কোন লিগেই তো আইছো তুমি কও? আপনি দিল্লি ছাড়া দেন, আর যদি বহাল তবে হতে বাড়িতে যায় তাহলে সমস্যা নাই কা? দিল্লি আমি কিডন্যাপ করিনি কা? তাহলে দিল আফরোজের চুলের ক্লিপ আপনাকে গেস্ট রুমে আইলো কেমতে? এটা ওই আগে রেখে গেছিল। মাগার বাচ্চা ভাই যে কইছে গত পরশু দিন বিলকিসরে নিয়া বিল গেছিল শপিং এ, তার মানে দাঁড়াইলো যে গতকাল আরে গেস্ট রুমে আনা হয়েছিল। গপ্পটা আমি চাচির মুখেও শুনছি, আবার বাচ্চা আমারে কইছে শুনে হালাইছি। আমিও শুনছি বাচ্চা ভাইয়ের মুখে। বিশ্বাস গেছো তুমি? বিশ্বাস না করে কি উপায় আছে? কোন কথাটার মধ্যে তো যুক্তি আছে, আর বাচ্চা ভাইয়ের কথা তো খণ্ডন করা পারি না। আর দুইজনের মুখে তো শুনে হালাইছি, এখন তোমার মুখে একবার শুনি তারপর মিলাই আমি। তারা মিয়া তো চালু মাল, গপ্পের মধ্যে ফাঁক খুঁজতাছে। চাচি কেমতে কইছে কেঠা জানে। আমার বিরুদ্ধে যে অভিযোগটা উঠাইছে ওরা, ওটা তো হাঁচা না মিছা। হ্যাঁ, আমার ডরানোর কি আছে? মিছা তো ঠিকবার পারে না ভাই। কত মাইসে বুয়া কেসে ফাইসা যে জেল খাত আছে আমার উপরে দাদা জানের দোয়া আছে, আল্লাহর রহমত আছে। আমি জিন্দেগিতে কারো উপকার ছাড়া ক্ষতি করি নাই, আমার ক্ষতি কাটা করবো ভাই।